নমস্কার বন্ধুরা আমি স্মিতা আর নোলাতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের রেসিপি হট চকলেট এই শীতের বিকেলগুলোতে ক্যাফে স্টাইলের থি ক্রিমি চকলেটই হট চকলেট কার না খেতে ভালো লাগে তো চলুন খুব সহজেই বাড়িতে কীভাবে বানিয়ে নেওয়া যায় হট চকলেট রেসিপি দেখে নিই এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার আর এর মধ্যে একটু দুধ দিয়ে দিচ্ছি ধরুন দু টেবল স্পুন বা তিন টেবল স্পুন মতন দুধ দিয়ে এটাকে গুলে রেখে দিচ্ছি আলাদা করে এটা আমাদের হট চকলেটকে ঠিক করতে কাজে দেবে এবার যে পাত্রে হট চকলেট বানাবো সেই পাত্রে আমি নিয়ে নিচ্ছি ছশো এম দুধ আপনাদের যতটা দুধের প্রয়োজন মানে যত জনের জন্য হট চকলেট বানাবেন সেই হিসাবে দুধটা আপনারা নেবেন আমি নিয়েছি এখানে ছশো এম দুধ স্কিমড মিল্ক বা টোনড মিল্ক না নেওয়াই ভালো দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন কোকো পাউডার আর দিচ্ছি থ্রি টেবল স্পুন চিনি আমি চিনিটা এখানে একটু বেশিই দিয়েছি যেহেতু আমি বাচ্চাদের জন্য বানিয়েছি বাচ্চারা একটু বেশি মিষ্টি পছন্দ করে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আর দিয়েছি পিনচপ সল্ট মানে এক চিমটে নুন যেটা যে কোনো মিষ্টি জিনিসে দেওয়াটা খুব জরুরি এবার সবকটা ইনগ্রেডিয়েন্টকে খুব ভালো করে আগে আমি একটা হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেম লো করে পুরো পাত্রটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবং কন্টিনিউয়াসলি স্টার করতে থাকছি এটা কিন্তু খুব ভালো করে মেশানোর দরকার স্টার করা বন্ধ করবেন না যতক্ষণ পর্যন্ত সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো একে অন্যের সাথে মিলেমিশে যাচ্ছে যতক্ষণে দুধটা ভালোভাবে গরম হচ্ছে ততক্ষণে অন্যান্য ইনগ্রেডিয়েন্টগুলোকে আমরা রেডি করে নেব এখানে আমি নিয়েছি একটা ডার্ক কম্পাউন্ডের আড়াইশো গ্রামের স্ল্যাব কিন্তু পুরোটা আমি এখানে ব্যবহার করব না হাফ ব্যবহার করব এইভাবে নাইফের সাহায্যে চকলেট শেভিংস বের করে নিলাম যেটা সহজে দুধের সাথে মিশে যাবে এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি অ্যারাউন্ড হাফ কাপ হুইপ ক্রিম এই হুইপ ক্রিমটাকে আমি এখন লো স্পিডে রেখে মানে বিট করে নিচ্ছি লো স্পিডে দু থেকে তিন মিনিট উইট করলেই এই ক্রিমটা রেডি হয়ে যাবে এই হুইপড ক্রিমটা রেডি হয়ে যাবে আমাদের দুধটাও এতক্ষণে ভালোভাবে গরম হয়ে গেছে আচ্ছা এক্ষেত্রে একটা কথা বলে রাখি এক্ষেত্রে টোন্ড বা স্কিমড মিল্ক না নেওয়াই ভালো ফুল ফ্যাট মিল্কে একটা আলাদা স্বাদ আসবে তো আমি এখানে ফুল ফ্যাট মিল্ক ইউজ করেছি তবে দুধটাকে আমরা কিন্তু উতলিয়ে যেভাবে গরম করি সেভাবে গরম করব না এখন আমি দুধের মধ্যে দিয়ে দিলাম আগের গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা কর্নফ্লাওয়ার দেওয়ার পর খুব ভালো করে এটাকে বিটার দিয়ে বিট করতে হবে বিটার দিয়ে হোক স্পুন দিয়ে হোক বিট করতে হবে ভালোভাবে বিট না করলে কর্নফ্লাওয়ারটা লাম্প হয়ে যেতে পারে আর কর্নফ্লাওয়ার অ্যাড করার এক মিনিটের মধ্যে গ্যাসের ফ্লেম সুইচ অফ করে দিতে হবে তো আমিও সুইচ অফ করে দিয়েছি কর্নফ্লাওয়ার অ্যাড করে একটু ফোটাতেই দুধটা সঠিক কনসিস্টেন্সিতে পৌঁছে গেছে এখন চকলেট শেভিংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু অফই রয়েছে গরম দুধের মধ্যে দেওয়ার জন্য চকলেট শেভিংসগুলো ইজিলি এর মধ্যে ডিজলভ হয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আবার তবে আমরা চকলেট ই স্মুথ যে হট চকলেট পাবো যার প্রপার কনসিস্টেন্সিও থাকবে তো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন হট চকলেটটা কতটা থিক ক্রিমি আর ভেলবেটি স্মুথ হয়েছে এবার সুন্দর করে প্রেজেন্টেশন করার পালা ক্যাফের মতো সুন্দর করে প্রেজেন্টেশন না করলে হট চকলেটের মজাই কোথায় তো চলুন প্রেজেন্টেশন করে নেওয়া যাক যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিকেও ডেফিনাইটলি প্রেস করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ভিডিওটাকে শেয়ার করতে পারেন এবার আমি হট চকলেটটা দুটো থ্রি হান্ড্রেড এম এর সার্ভিং কাপে সার্ভ করে নিচ্ছি যেহেতু আমি সিক্স হান্ড্রেড এম দুধ নিয়েছিলাম তো আমার আমার কোয়ান্টিটিটাও থ্রি হান্ড্রেড এম করে দুটোতে হবে চ্যানেলটি তো একেবারেই নতুন আপনারা পাশে থাকলে আশা রাখি আস্তে আস্তে করে এগিয়ে যাওয়া যাবে আপনাদের একটা ছোট্ট লাইক আর ভ্যালুয়েবল কমেন্টস আমাকে অনেকটাই অনুপ্রেরণা যোগায় নতুন ভিডিও বানাবার জন্য এবার আমি হুইপ ক্রিমগুলো এক টেবিল স্পুন করে দুটো কাপেই দিয়ে দিলাম প্রেজেন্টেশনের ব্যাপারে আপনারা অনেক বেশি ইনোভেটিভ হতে পারেন আমি কিন্তু এটাকে খুব সিম্পলি রাখার চেষ্টা করেছি এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু চকো চিপস আপনারা চাইলে চকলেট শেভিংসও এর ওপর থেকে স্প্রিঙ্কেল করে দিতে পারেন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে